অসংখ্য আসছে অসংখ্য এটা তো ইনশাআল্লাহ এটা সর্বোচ্চ 10 দিন লাগবে 10 দিন 10 দিন 10 থেকে 15 দিন স্যার এটা আমি 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 15 দিন পর আবারো আসবো ভাই পুরো একটা লাউ তুমি আমাকে দিবা ভাই ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ স্যার আসসালামু আলাইকুম আমি সামিউল আলম সামি আমার সাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলের আজকে একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জামালপুর জেলার সুযোগ্য তথ্য অফিসার সিনিয়র তথ্য অফিসার জনাব নুরুন্নবী খন্দকার স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি স্বামী এবং আমি আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত কষ্ট করে যে আমার এই উদ্যোগে ছাদবাগান আপনি জানেন ছাদবাগান করি ছাদবাগানের পাশাপাশি কিন্তু আজকে আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি এখানে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু একটি লাউয়ের প্রকল্প করেছি আপনি জেনে খুশি হবেন প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না সেই মোতাবেক কিন্তু আমার তারপরে চিন্তাভাবনা করে আমার দুইজন ভাইকে সহযোগিতার হিসাবে কিন্তু আমি এখানে স্যার আসছি এবং এখানে লাউয়ের প্রকল্পটা করেছি আপনার কাছে পরামর্শ নিয়েছি আপনাকে স্যার এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ স্যার আসলে আমি তুমি যেটা বললা যে কষ্ট কষ্ট আসলে যেটুকু হয়েছে আমি তোমার এই লাউয়ের বাগান দেখে আসলে আমি খুবই অনুপ্রাণিত আমার খুবই ভালো লাগছে এবং আমি যেটা দেখলাম সেটা হলো যে 10 থেকে 15 দিনের মধ্যেই ইনশাল্লাহ এখানে লাউ পরিপূর্ণ রূপ ধারণ করবে আমি সবাইকে আহ্বান জানাবো বিশেষ করে যারা যুবক শ্রেণী আছে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা একবার অন্ততপক্ষে স্বামীর এই লাউ বাগানটা আপনারা দেখে যান এবং স্বামীর এই লাউ বাগান থেকে আসলে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমি মনে করি রেল লাইনের ধারে 1.5 কিলোমিটার লাউ বাগান এবং আমি আমি আসলেই স্বামীকে ধন্যবাদ জানাচ্ছি তার সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আবারও বলবো বিশেষ করে জামালপুরে যারা বেকার যুবক যুবতী আছেন আপনারা দয়া করে একবার অন্ততপক্ষে এই মানে জগন্নাথগঞ্জ ঘাটের অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেল স্টেশনের যে রেল লাইন আছে এখানে যে 1.5 কিলোমিটার ধরে যে অপূর্ব মানে সুন্দর যে লাউ বাগান করেছে স্বামী সেটা আপনারা দেখে যান আমি জানি যে আপনারা অনুপ্রাণিত হবেন আপনাদের সবার ভালো লাগবে এবং এই লাউ বাগান 15 দিন পরেই প্রতিদিন 200 থেকে 250 লাউ স্বামী সংগ্রহ করতে পারবে এটা একটা বিশাল ট্রেমেন্ডাস একটা অর্জন আমি মনে করব আমি স্বামীকে ধন্যবাদ জানাচ্ছি স্বামীর দলকে আমাকে আমাকে ধন্যবাদ জানাবেন সেই সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের দুজন আমার ভাই আমাদের সহযোগী করছে সেলিম ভাই আছেন ওয়ালাইকুম আসসালাম সেলিম সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লিটন হাজি ভাই রয়েছেন এখানে লিটন সাহেব আপনাকে ধন্যবাদ আপনারা আছেন জন্য আমরা একটু স্যার আপনাকে দেখাই স্যার যেতে যেতে কথা বলি এখান থেকে আমরা যে স্যার যেটা শুরু করেছি স্যার এটা হচ্ছে যে যেটা হচ্ছে যে এই লাউ প্রকল্পে আমরা সাথী ফসল হিসেবে স্যার নিচে লিটন ভাই বলেন আপনিও বলেন সেলিম ভাই বলেন যে আমরা কী কী করেছি আসলে হ্যাঁ এখানে আমাদের কী কী পরিকল্পনা আছে এখন আমাদের এখানে পরিকল্পনা হয়েছে যেমন আমরা লাউ গাছ করেছি আরও নিচে কিছু ব্যাস আমরা রেখে দিয়েছি ওইখানে আমরা মিট কুমড়া মাটিতে যাওয়ার জন্য মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যেমন আমরা মাসকলাই রোপণ করেছি আরও কিছু মাঝে মধ্যে কিছু বেগুন গাছ কিছু টমেটো গাছ সাথী ফসল হিসেবে স্যার দুই তিন কাঁচামরিচ গাছ এর সাথে আমার উদ্দেশ্য হলো যে এখান থেকে যেন একটা মানুষ যদি আমাদের কাছেও আসে আমরা 5টা ফল তুলে দিলে সে একটা ফ্যামিলিতে রান্না করে খেতে পারবে আমরা এখানে স্যার 3টা জাত লাগাইছি হ্যাঁ তিনটা জাত লাগাইছি লাউয়ের লাউয়ের 3টা জাত হ্যাঁ লাউয়ের 3টা জাত এটা কিন্তু স্যার ওই হাইব্রিড লাউ না আচ্ছা আচ্ছা দেশি লাউ দেশি লাউ যেটা হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ভালো বীজটা সংগ্রহ ভেরি গুড মাননীয় প্রধানমন্ত্রী তো নির্দেশনা এরকম প্রধানমন্ত্রী স্যার যেটা নির্দেশনা দিয়েছেন পতিত থাকবে না পতিত থাকবে না প্রধানমন্ত্রী যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক স্যার আমরা এটা করছি যেটা যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না হ্যাঁ এই কোভিড এর কারণে অনেকেই আমাকে স্যার কিন্তু একটা কথা বলছে আমি কিন্তু লজ্জা পাইনি বিষয়টা হচ্ছে এরকম যে এত শিক্ষিত হওয়ার পরেও কৃষিতে কেন নির্ভরশীল আমার কথা হচ্ছে আমি বিকেলবেলা বা সকালবেলা যে সময়টা আমি ঘুরে অপচয় করি সেই সময়টা কিন্তু স্যার আমি যে কাজে লাগাইতে পারতেছি স্যার এই পাশে আমি ভালো উদ্যোগ ভাই এটা বলার মতো না আমার মনে হয় অনেকেই তোমার কাছে শিখতে পারে অনেকেই শিখতে পারে কারণ অনেকে এখন তো খালি জায়গা পড়ে আছে দোয়া করবেন আমাদের জন্য এই দেখেন স্যার লাউটা কত সুন্দর লাউ কিন্তু আমরা আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা দেখে কোনোভাবে তার ইনফরমেশন যায় তার কাছে আমার মনে হয় উনি অ্যাপ্রিসিয়েট করবে এটা যে খালি জায়গা পড়ে আছে তার নির্দেশনাটা অন্ততপক্ষে
সরিষা বাড়িতে স্বামী অন্তরকে কাজে লাগানোর চেষ্টা করতেছে। জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আজকে সাবিনা আক্তার তুহিনাপা মেসেঞ্জারে বা আমার ফেসবুকে কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আচ্ছা না ভাই, আমিও তোমাকে তো ফিজিক্যালি অ্যাপ্রিসিয়েট করতেছি। এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আসছেন, ধন্যবাদ স্যার, আপনি আসছেন, খুবই খুশি। এই বিষয়টা আপনি না থাকলে রেল কর্তৃপক্ষদের আমাদের বোঝানো কষ্ট হইতো যে আমরা একটু ভালো না 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 তুমি ভালো কাজ করছো জন্য ভাই আমি একটু হেল্প করছি। দুর্যোগের কারণে কিন্তু আমরা এখানে সফল হইছি স্যার। তোমার ওই রেলের যে ইয়েটা না আসলে মানে তোমার এই মানে ইয়েটা ইনিশিয়েটিভ আমার কাছে খুব ভালো লাগছে। জি স্যার, এই জন্য আমি সহ উদ্যোগে কিন্তু তাদেরকে বলছি যে ভাই আপনি এটা দেন জায়গাটা। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। শেষ পর্যন্ত হয়েছে। জি স্যার, এই জন্য তোমাকে ধন্যবাদ। আশা করি যে রেজাল্ট মানুষ পাবে। ইনশাআল্লাহ এটা আমরা একদম প্রাকৃতিক ভাবে অর্গানিক ভাবে কোন বিষ মুক্ত ফসল আমরা। তবে কথা থাকলো একটা লাউ তুমি আমাকে দিবা ভাই, ইনশাআল্লাহ। একটা লাউ দিবা আমি। এখানে বিষয়টা যেটা হচ্ছে স্যার, আমরা কিন্তু একদম গোবর সার দিয়েছি। আর আমরা স্যার এই মাটিটা যখন একটু শুকে যাবে তখন আমরা ইয়া দেবো, তাই না লিটন ভাই? যে কচুরি পানা, কচুরি পানা, জৈব জৈব সার আমরা আর খৈলটা স্যার ইউজ করবো স্যার। তবে আমি এত মোসা আসছে, এটা তো নামাই দেওয়া লাগছে, অসংখ্য মোসা, অসংখ্য মোসা আসছে। ধন্যবাদ জানাই যে কৃষি সমস্যা অধিদপ্তরের আমাদের সরিষা বাড়ি, উনি আমাদের কিন্তু এখানে 40টা ফেরোমন ফাঁদ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা রিসেন্টলি এটা ফেরোমন ফাঁদ দিলে আমরা মাছের থেকে দূর করতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার, যেটা হচ্ছে আমরা ওই যে পাতিদের ভিতরে কালার করে রং দিয়ে কিন্তু আমরা দিয়েছি, যাতে অন্য কোনো উপকারী পোকা এসে আমাদেরকে অনুপকারী পোকাদেরকে খেয়ে ফেলে স্যার। এটা একদম বিষমুক্ত, কেমিক্যাল ছাড়া, আলহামদুলিল্লাহ কেমিক্যাল ছাড়া আমরা কিন্তু এই চাষটা খুবই খুবই তোমাকে ধন্যবাদ দিচ্ছি। এবং আমি এখানে স্যার দেখতেও ভালো লাগে। হ্যাঁ, আমি বিশেষ করে বলছি যে যারা এটা দেখবে তাদের কাছে অনুরোধ রাখবো যে স্বামীর কাছ থেকে শেখার অনেক কিছু আছে স্যার। আমি যদিও এটা যদিও উদ্যোগটা ছোট, কিন্তু এই উদ্যোগ যদি সবাই নেয় তাহলে এটা একটা বিরাট হয়ে গেল। আমার কাছে এটাই মনে হয় যে আমরা যদি বিষমুক্ত এবং ফ্রেশ খাবার সবাইকে খাওয়াইতে পারি তাহলে হয়তো আমরা এইভাবেই কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে একটা সময়। কারণ এখন এই মুহূর্তে সবজির যে ক্রাইসিস, আমার মনে হয় এক মাস পরেই তোমরা সবজিটা নেমে মানে বিক্রি করতে পারবে। এক মাস লাগবে না স্যার। আচ্ছা স্যার, এই যে লাউটা স্যার সর্বোচ্চ 10 দিন লাগবে। 10 দিন? 10 দিন, 15 দিন পর সহকারী তথ্য কর্মকর্তা আমাদের প্রিয় পলাশ। একবারে কত লাউ আসবে স্যার? আমরা যখন প্রথম দিকে একটু কম আসবে, মাসখানেক পরে আমরা পার ডে 300-400 এরকম পার ডে তুলতে পারবো স্যার। আমরা আশা করতেছি স্যার, আমাদের প্রায় 400 মতো গাছ রয়েছে স্যার। 400 গাছ, প্রতি গাছের থেকে একটা লাউ যদি আমরা সংগ্রহ করি তাও কিন্তু 400 লাউ। আমরা একটা বাদ দিলেও তাও 2-3। তোমার সব গাছই তো বেঁচে আছে নাকি? জি স্যার, আমার গাছের কোনো প্রবলেম হয় না। এই কারণেই স্যার আমি কিন্তু এখানে করেছি হচ্ছে আমি এক্সট্রা বীজতলায় এই এই বীজ রোপণ করেছিলাম। ঝড় বৃষ্টির থেকে রক্ষা করবার জন্য আমি বীজতলায় এই গাছটি রোপণ করেছিলাম। এবং বীজতলা থেকে আমি যখন সুবিধাজনক সময় এখানে প্রতিস্থাপন করেছি, এই জন্য আমার গাছের কোনো আমি আসলে খুবই অনুপ্রাণিত। আমি বিশ্বাস করি মানে এরকম একটা ভালো কাজ, মহৎ কাজ সবাই সহযোগিতা করবে এবং তোমার কাছ থেকে ইয়ং জেনারেশন শিখবে যে আসলে ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে কি করা যায়। এবং আমি সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বানটা মানে জানিয়েছেন সবাইকে, তা তার আহ্বান যে তোমরা এটা করে শুনে এই যে কাজটা শুরু করছো, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যদি তার নজরে যদি এটা আসে নিশ্চয়ই তার ভালো লাগবে এবং তিনিও তোমাকে সাধুবাদ জানাবে। আমি এটা এই ব্যাপারে নিশ্চিত। আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান রয়েছেন আমাদের সরিষাবাড়ি জামালপুরের গর্ব, এবং তারও একটা অনুপ্রেরণা আছে। তিনিও কিন্তু যুবকদেরকে বলেন যেখানে আমরা উদ্যোক্তা হই, কৃষি বিপ্লব করি। আমাদের পাশের উপজেলায় স্যার আপনি জানেন ধনবাড়ি মধুপুর উপজেলার মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব কিন্তু এই বিষয়গুলো কৃষি যুবকদের, শিক্ষিত যুবকদেরকে কৃষির প্রতি উনি
খুব ইন্সপায়ার করেন, উনি খুবই করেন, আর প্রধানমন্ত্রী নিজেও তো খুব কৃষির পক্ষে কথা বলছে। আমরা সেটার বাস্তবায়ন যখন প্রধানমন্ত্রী যখন আমাদেরকে ঘোষণাটা শুনলাম যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না, আমি স্যার তখন থেকে কিন্তু এরকম পরিকল্পনা আমার, যেমন স্যার আপনি জানেন আমার ছাদ বাগান রয়েছে, ছাদ বাগানে কিন্তু আমি কৃষিটা করি, ছাদ বাগান আছে, ছাদ বাগানে তো কবুতর আছে, পাখি আছে, তো সেটা হচ্ছে ছাদ বাগান আমি স্বল্প পরিসরে করলাম। আর প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরে আমার কাছে মনে হলো যে আমি আসলে একটু বৃহৎ এই না 4-10 কাঠা জমি প্রতি বছরই করি, আমার যে জাংলা 10 কাঠা জমির মধ্যে একটা গলি রাখি, তাই তো গাছ আটে না 2 মিনিটে 2 জাংলায়, তো পাঁচটা মধ্যে আসছি মেলা বেশি। চাষা মিয়া আর একটা খুব বাড়াই, হ্যাঁ বাড়াবো, আর একটা খুব সামনে আমাদের জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ বাড়াবেন, বাঁশ রেখে দিছি, তো অনেক গাছ আসছে না। কি ধরনের মানে তোমার এখানে খরচ বা পরিশ্রম দেয়া লাগছে স্যার? 1.5 কিলোমিটার হচ্ছে, আমরা তিনজন যে পরিশ্রম করেছি স্যার সেটা তো স্যার করিয়েছি, এটা বাদ দিয়ে আমাদের প্রায় 60,000 টাকার মতো খরচ হয়েছে এবং আরও কিছু স্যার খরচ হবে, তো এটা আমরা লাখখানিক টাকার মধ্যে কভার করতে পারবো সর্বশেষ পর্যন্ত আর কি। আচ্ছা তাহলে তুমি তোমার কি এই বিশেষ করে জামালপুর এবং সরিষাবাড়ির যুবক যুবতীর উদ্দেশ্যে তোমার তুমি একটু বলো যে কীভাবে করলে মানে তুমি তো এখন 60,000 টাকা খরচ করছো, আমি তো আশা করি যে যদি 250 করে লাউ প্রতিদিনই আসে তাহলে তো এটা অল্প এই 10-15 দিনের মধ্যে তোমার টাকা উঠে আসবে। যারা বিজনেস করেন ভালো কথা, চাকরি করেন ভালো কথা, কিন্তু তারপরেও তো অনেক কিছুই করা যায়, তো আমি তাদেরকে বলবো যারা শিক্ষিত হওয়ার ওই যে স্যুট প্যান্ট পরার যে মানুষ দেখানোর যে ইয়াটা মনোভাবটা ছেড়ে আমরা এই কাজটা করি, কৃষিতে কাজ করি, সে কৃষি কাজ আমি যদি একটা গ্রাহককে একটা মানুষকে লাউ খাইতে খাওয়াইতে পারি, আমি আমি মনে করি সেটা যে আমার দেশের জন্য কিন্তু কন্ট্রিবিউশন করা, দেশের খাদ্যের চাহিদাও কিন্তু আমি কন্ট্রিবিউশন করছি, সেই কথা চিন্তা করে যুবক যারা আছেন তারা অবশ্যই এই এই ভালো কাজগুলোতে অন্তর্ভুক্ত হবে বিশ্বাস করি, এবং এইভাবে আমাদের দেশ একদিন সোনার বাংলাতে রূপান্তরিত হবে। আমিও স্বামীর কথা শুধরেই আমি সবাইকে বিশেষ করে যারা যুবক যুবতী বেকার এই মুহূর্তে আছে তাদের কাছে অনুরোধ করবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে কোনো জায়গা পতিত রাখা যাবে না, কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, আমার মনে হয় যে সরিষাবাড়ি এবং জামালপুর জেলায় প্রচুর জায়গা এখনও পড়ে আছে, যদি যদি মানে আমরা চাই আমার মনে হয় সরকারও সহযোগিতা করবে, তাহলে এই মানে ফাঁকা জায়গাগুলা যদি যুবক যুবতীরা এরকম লাউ বাগান বা কেউ যদি পেয়ারা বাগান অথবা সিম বাগান অথবা মিটকুমড়া বাগান করতে পারে, আমার মনে হয় যে এটা দেশ যেমন লাভবান হবে সে নিজেও লাভবান হবে। তো স্বামী ধন্যবাদ তোমাকে, আপনাদেরকেও ধন্যবাদ।